আমাদের সব থেকে সমস্যা হচ্ছে আমরা ইন্টারভিউ বোর্ডের আগে অনেকটা ঘাবড়ে যাই, যে জন্য আমাদের ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পর একটা ইতস্তত ব্যাপার শুরু হয়ে যায়। এটা কিন্তু কখনোই করবে না। সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে 2022 সালে যারা টেট পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য কিন্তু আগামীতে ইন্টারভিউয়ের ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীতে ইন্টারভিউতে তোমাকে কোন কোন ধরনের কোশ্চেন ধরতে পারে বা ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট থেকে আপনি কি কি করবেন না, সেই সঙ্গে আপনার ডেমনস্ট্রেশন ক্লাসের কি কি নিয়ম আছে, সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই নতুন হলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে। ইন্টারভিউ বিষয় নিয়ে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যাদের যাদের ইন্টারভিউতে ডাক পড়বে তারা কিন্তু আগে থেকে অনেকটা ভীত হয়ে পড়ে। অর্থাৎ আমি নিজে 4টে ইন্টারভিউ দিয়েছি, সেই সঙ্গে আমার যারা বন্ধুরা গত 28 তারিখে, 26 তারিখে এবং 22 তারিখেও প্রত্যেকে ইন্টারভিউ দিয়ে এসেছে এই প্রাইমারি পরীক্ষার জন্য। তাদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা, সেই সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে যারা যারা ভাইভাতে ডাক পাবেন প্রত্যেকে মেন্টালি স্ট্রং থাকবেন। ভাইভা বোর্ডে এমন কিছুই করা হয় না যেটা আপনাকে ঘাবড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র আপনাকে সেখানে গিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ করতে হবে। অর্থাৎ আপনি যখন ইন্টারভিউর জন্য ডাক পাবেন তার পূর্ব প্রস্তুতি এরকমই থাকবে, আপনি মেন্টালি অনেকটা শক্ত থাকবেন, আপনার পোশাক স্বাভাবিক থাকবে, কোনো এক্সট্রা কারিকুলাম করার কোনো দরকার নেই। অর্থাৎ আমি চকচকে কোনো জামা পরলাম, প্যান্ট পরলাম বা শ্যু পরলাম এরকম কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে তোমাকে নম্র ভদ্র হতে হবে, অর্থাৎ তোমার চাল চলন ব্যবহার যাতে নম্র ভদ্র হয় এবং তুমি যে একজন শিক্ষক হওয়ার যোগ্য সেটাই শুধু প্রমাণ করতে হবে, আর কিচ্ছু নয় ইন্টারভিউ বোর্ডে। তার জন্য তোমাকে কি করতে হবে, যখনই তুমি তোমার ভাইবা ডাক পড়বে বা লেটারটা তুমি ডাউনলোড করবে তারপর থেকে তুমি স্বাভাবিক যে প্রস্তুতি সেটাই নেবে, এবং যেদিন ভাই পাবে তার আগের দিন রাত্রেও কোনো টেনশন না করে একদম নর্মালি ঘুমিয়ে পড়বে। সেই সঙ্গে যেদিন ভাই পাবে তার 2 ঘন্টা আগে তোমাকে ভাইবা সেন্টারে পৌঁছাতে হবে। অর্থাৎ একটা মানসিক প্রস্তুতি থাকে, অর্থাৎ সময়ের সঙ্গে তোমার একটা মানসিক প্রস্তুতি থাকবে, এবং ভাইবা বোর্ডে প্রবেশ করার পরে তোমাকে অনেকগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। অনেকগুলো টেবিল বোর্ড এগুলো থাকবে, সেখানে তোমাকে ডকুমেন্টস পরপর অনেকগুলো জমা করতে হবে, সেখানে তোমাকে ডাকবে, তোমার ওই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে। সেই সঙ্গে তোমার সিরিয়াল নাম্বার যখন আসবে, অনেকগুলো টেবিল থাকে ভাইবা বোর্ডে, অর্থাৎ টেবিল নাম্বার 1, টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 3, টেবিল নাম্বার 4, 5 এরকম অনেকগুলো টেবিল থাকবে। তোমার যে টেবিলে পড়বে সেই টেবিলেই তোমাকে কল করা হবে, তোমাকে ডেকে নেবে ওরা, অর্থাৎ মাইক থাকবে সেখানে অ্যানাউন্স করবে, সেখান থেকে তোমাকে নামটা ডেকে নেবে। এবার তুমি তোমার সমস্ত ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে টেটের সমস্ত সার্টিফিকেট নিয়ে তুমি প্রবেশ করবে। প্রবেশ করার আগেও কোনো টেনশন করবে না, শুধুমাত্র প্রবেশ করার সময় তুমি অনুমতি নেবে যে স্যার আসতে পারি, ওনারা বলবেন হ্যাঁ আসুন, গিয়ে তুমি তোমাকে দাঁড়িয়ে থাকবে, ওনারাই বলবেন যে তুমি বসো, তখন তুমি বসে যাবে এবং তাদেরকে ধন্যবাদ দেবে। এবার আরও একটি বিষয় তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যে শিক্ষক মহাশয় তোমাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করবেন তার চোখের সঙ্গে চোখ রেখে তোমাকে কথা বলতে হবে। অর্থাৎ এই পাশে একজন, মাঝখানে একজন এবং এই পাশে একজন, স্যারও থাকতে পারে, ম্যাডামও থাকতে পারে, যে কেউ থাকতে পারে, অর্থাৎ একটা বোর্ডে 3 থেকে 4 জন থাকে। প্রথমে একজন কোশ্চেন করবেন, তার ওনার উত্তর দিয়ে দেবে ফেস টু ফেস, অর্থাৎ আই টু আই কন্টাক্টে। সেকেন্ড যিনি আছেন তাকে তিনিও করবেন, তারপরে আসেন তিনিও করবেন, এরকমভাবে কন্টিনিউ চলতে থাকবে। এর সঙ্গে যে কোশ্চেনগুলো তোমাকে করবে সেই কোশ্চেনে একটু ধারণা আমি দিয়ে দিই। প্রথমে প্রবেশ করার পর তোমার নাম জিজ্ঞেস করবে, কোথা থেকে এসছো সেটা জিজ্ঞেস করবে। অনেক সময় কি হয়, কোথা থেকে এসছো সেই জায়গার যে ফেমাস জিনিসগুলো সেগুলো তোমাকে ধরতে পারে। ধরে এবার তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে, তোমার কোয়ালিফিকেশান, যেহেতু ওনাদের কাছে সব কিছু ডিটেলস রয়েছে, এবার তোমাকে সাবজেক্টের উপরে চলে যাবে, অর্থাৎ তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো। বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ইতিহাস ভূগোল বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়ের উপর প্রত্যেকটা টিচার দেখবে আস্তে আস্তে তোমাকে ওইদিকে নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমাকে সেইখান থেকে কোশ্চেনগুলো ধরবে, অর্থাৎ তোমাকে বিষয়ের উপর কিছুটা পড়াশোনা করতে হবে, বিষয়ের উপর কিছুটা জ্ঞান তোমাকে আরও গেইন করতে হবে। সেই সঙ্গে আরও একটি বিষয়, ভাইবা বোর্ডে যে জিনিসটা নতুন ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। অর্থাৎ তোমরা যারা ভাইবা দিতে যাবে
তোমরা কিন্তু ডেমনস্ট্রেশনের ব্যাপারটা অনেকে জানো না, অনেকে যারা চাকরি করে, আমি নিজে একজন শিক্ষক, সেক্ষেত্রে আমি জানি যে কিভাবে একটা বোর্ডে ডেমনস্ট্রেশন করতে পারে, বা বিএডেও বা ডিএলএডেও কিন্তু এইটা করা হয়, কিন্তু আমাদের আমরা কিন্তু ক্লাসে নর্মালি যারা করে এটা কিন্তু করা হয় না, যে আমি ক্লাসে গিয়ে কী কী আমার করণীয় থাকে। সেক্ষেত্রে আমাকে প্রথমেই বোর্ডে যেতে হবে, প্রথমেই ক্লাসে ঢুকবে, বাচ্চারা তোমাকে গুড মর্নিং বলবে, যদি বাংলায় গুড মর্নিং, ইংরেজিতে গুড মর্নিং বলে তুমি ভেরি গুড মর্নিং, দাঁড়াবে, সিট ডাউন বলবে। এবার তুমি ওদের সঙ্গে কথা বলতে বলতে যে তোমরা সবাই কেমন আছো, কথা বলতে বলতে সময় বোর্ড ওয়ার্কটা করে নেবে। বোর্ড ওয়ার্কের জন্য তুমি কী করবে, বোর্ড ওয়ার্কের জন্য প্রথমে তোমাকে এখানে শ্রেণীটা লিখতে হবে, শ্রেণী, প্রথম শ্রেণী তুমি লিখলে। শ্রেণী লেখার পরে, অর্থাৎ প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, যাই হোক, তুমি লিখলে, লেখার পরে এখানে লিখবে তারিখ, তারপর বিষয়, অর্থাৎ এই তারিখ বিষয় যে কোনো একটা আগে পরে লিখলেও কোনো অসুবিধা নেই, তুমি এই বোর্ডটাকে এভাবে এখানে একটা বক্স মতো করে দেবে, অর্থাৎ যে ক্লাসে ডেমনস্ট্রেশন তুমি করবে সেই ক্লাসের বোর্ড ওয়ার্ক এভাবে তুমি করে নেবে। এবার বিষয়টা হচ্ছে, ডেমনস্ট্রেশন করার জন্য তোমাকে বিষয় ওনারা চয়ন করে দিতে পারেন, বা তুমি নিজে থেকে তোমার যে ফেভারিট বিষয় সেটা নিয়ে তুমি চয়ন করতে পারো, অর্থাৎ যে যার সাবজেক্ট তার উপর একটা বেসিক থাকবে সেটা তুমি বুঝাতে পারো। সবসময় মনে রাখবে যে বাচ্চাদের উদাহরণ থেকে বা ন্যাচারালি ঘটনা থেকে যে বিষয়টা তুমি পড়াতে পারো সব থেকে সেটা ভালো হবে, অর্থাৎ একটা উদাহরণ দিলে, বাস্তব উদাহরণ, যে তুমি যখন স্কুলে আসছিলে হঠাৎ দেখলে যে এরকম একটা ঘটনা, বা কোনো গল্পের মাধ্যমে তুমি পড়ানো শুরু করে দিলে, এটা সব থেকে ওনারা ভালোভাবে নেবে না, অর্থাৎ ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে এই ক্লাসটা সব থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আসবো ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পর যে ঘটনাগুলো তুমি করবে না, অর্থাৎ আমরা জানি এগুলো করতে হয়, কিন্তু যেগুলো করবে না সেগুলো একটা খারাপ ইম্প্যাক্ট পড়তেই পারে, যার জন্য অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে। যে কোশ্চেনটা তোমাকে করবে বা প্রশ্নটা করবে, সেই প্রশ্ন যদি তুমি নাম পারো তাহলে সরাসরি বলে দেবে, স্যার আমার এই মুহূর্তে প্রশ্নটার উত্তর জানা নেই বা মনে পড়ছে না, একদম সিম্পল। তুমি যদি সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করো যে আমি জানি, তখন কিন্তু তোমাকে বিভিন্নভাবে কোশ্চেন দিয়ে আটকে দেবে, এটা একটা প্রবণতা থাকে আমি দেখেছি। আরও একটা বিষয় হচ্ছে যে তুমি প্রবেশ করার পরে অনুমতি চেয়ে বসা বা ওঠা এরকম কোনো ব্যাপার নেই, ওনারাই সব থেকে বলবেন, তোমারই সেটা করতে হবে, এবং সেটাও দেখবে একদম নর্মাল ইজিলি ওনারাই তোমাকে পরিচালনা করে ইন্টারভিউটা শেষ করে একদম বলবেন, যাও তুমি এবার আসতে পারো, একদম সিম্পল একটা ঘটনা, এই নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আরও কিছু বিষয় নিয়ে আমি তোমাদেরকে বলবো, যে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তাদের সঙ্গে কোনো ধরনের তর্কে যাওয়ার দরকার নেই। আমি আগেও বলেছি যে কোশ্চেন না পারলে বলে দেবে, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এবং আরও একটি বিষয় তোমাদেরকে বলবে, যে যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা কিন্তু তোমার কাছে সঠিক উত্তরটা বের করার চেষ্টা করবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে কোশ্চেন করবে, সেক্ষেত্রে তুমি ঘাবড়ে না গিয়ে তোমার মতো তুমি উত্তর দিয়ে দেবে, এবং সবসময় সামাজিক বা পরিবেশ বান্ধব উত্তর সবসময় দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া আরও একটি বিষয়, যে বর্তমান যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যেমন তুরস্কে ভূমিকম্প ঘটছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার উপরেও কিন্তু ওনারা আলোকপাত করতে পারেন, অর্থাৎ তোমার মতামতটা কী, তোমার সূক্ষ্ম চিন্তাভাবনাটা কী সেটা কিন্তু ওনারা ধরতেই পারেন, সেক্ষেত্রে তোমার চিন্তাভাবনা কী হবে সেটা কিন্তু একদম নর্মালি সিম্পলভাবে উত্তর তুমি দিলে ওনারা খুশি হবে, এবং বোর্ডের পরীক্ষা সবথেকে ভালো হয়। আমাদের সবথেকে সমস্যা হচ্ছে আমরা ইন্টারভিউ বোর্ডের আগে অনেকটা ঘাবড়ে যাই, যে জন্য আমাদের ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পর একটা ইতস্তত ব্যাপার শুরু হয়ে যায়, এটা কিন্তু কখনোই করবে না, তাহলে তোমার বোর্ড পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ খুবই ভালো হবে, এবং যে কটা কোশ্চেন আসবে ম্যাক্সিমাম লোকই সব পারবে না, তার মধ্যে তুমি 5টা কোশ্চেন করলে হয়তো 3টে পারলে, 4টে পারলে, 5টায় 5টা কেউ পারবেই না এমন অনেক আছে। এই নয় যে তুমি 5টার মধ্যে 3টে পারলে মানে তুমি খারাপ পরীক্ষা দিলে, এটা নয়, 5টার মধ্যে 3টে পারা মানে একদম ইন্টারভিউতে বেস্ট পরীক্ষা হওয়া, এই নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। যারা ভাইভাতে যাবে একদম সুন্দরভাবে ভাইভা পরীক্ষা দিয়ে আসবে, তোমাদের জন্য বেস্ট অফ লাক, প্রত্যেকের সুন্দর পরীক্ষা হবে এটা আমি আশা করি।